বলে নাকি যে কলকাতা না এলে আপনি হাফ বাঙালি। কলকাতা সেই শহর যেখানে প্রথম ট্রামের ঘণ্টা বেজেছিল। ভারতবর্ষের সব থেকে পবিত্রতম নদী যে শহরের মধ্যেই আপন মনে বয়ে চলেছে, সেই শহর হলো আমাদের শহর কলকাতা, দ্য সিটি অফ জয়। তো নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে তোমাদেরকে কলকাতার অফিস পাড়া নামে খ্যাত বিবাদী বাগ ভ্রমণে নিয়ে যাব। আজ আমরা দুই বন্ধু মিলে এই কলকাতার বিবাদী বাগ পুরোটাই চক্কর মারব। তো প্রথমে আমরা যাব হাইকোর্টে। আমরা প্রায় হাইকোর্টের কাছাকাছি চলে এসেছি, দেখতেই পাচ্ছ দূরে। চলো আরো সামনে এগিয়ে যাই। ১৮৬২ সালে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। বেলজিয়ামের একটি প্রার্থনা ভবন এর অনুকরণ করে নকশা করা হয়েছিল কলকাতার এই উচ্চ আদালতের। সে আমরা সত্যি কথা বলতে, আগে যখন ছোট ছিলাম বাংলা মুভি দেখতাম সাদা কালো টিভিতে, প্রত্যেকটা বাংলা মুভিতে দেখবে এই হাইকোর্টটা একবার না একবার দেখাতো, অর্ডার অর্ডার আর হাইকোর্টের ছবি, তাই না? একদম একদম ঠিক। আমরা আমিও দেখেছি, সেটাই বলছি। তারপরে একটা কী বিষয় বলতো, এটা বহু ভারতবর্ষের একটা প্রাচীনতম একটা ঐতিহাসিক হাইকোর্ট। এখানে আমাদের বড় বড় যে আমার যে শহীদ হয়েছে যারা আমাদের বিপ্লবী, তাদেরও এখানে পর্যন্ত বিচার হয়েছে এই এই আদালত থেকে। মানে এটা অনেক ইতিহাসও আছে, তাই না? একদম একদম। শ্যামাদা, এই বিশাল বিল্ডিংটা কিসের বলো তো? এটা হচ্ছে জিপিও, যা হচ্ছে যেটা আমি পোস্ট অফিস। ও আচ্ছা, আর তোমাকে বলতে হবে না, বুঝতে পেরেছি। এই অফিস থেকেই তো শহরের বেশিরভাগ অন্তর্মুখী এবং বহির্গামী মেল এবং পার্সেল পরিচালনা করা হয়, তাই তো? একদম একদম ঠিক। আচ্ছা, উদ্দেশ্যহীন বলাটা ভুল, আমাদের উদ্দেশ্য হচ্ছে সর্বদাই আপনাদের নিত্য নতুন জায়গাগুলোকে, যেখানে কাজের থ্রুতে তোমরা যেতে পারো না বা আমরা যেতে পারি না, সেসব জায়গা ভ্রমণ করানো। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি তন্ময়, এটা হচ্ছে ডালহৌসি মেন বিল্ডিং। এখানে সমস্ত আমাদের গুরুত্বপূর্ণ অফিস এর ভিতরে আছে। আচ্ছা আচ্ছা, এরপরে দেখো আর একটা বিল্ডিং তুমি দেখতে পাবে, এই যে পাশে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের যে মানে SBI, যে অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তার হেড অফিস। অনেক বড়, তাই না? হ্যাঁ একদম, সেটাই, যেহেতু হেড অফিস, হেডকোয়ার্টার। আর এই যে আরেকটা বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই বিল্ডিংটার নাম হচ্ছে যে পুরানো রাইটার্স বিল্ডিং, যেটা আমাদের বহু পুরানো ঐতিহাসিক একটা বিল্ডিং। রাইটার্স বিল্ডিং, যার কথা শুনলেই মনে পড়ে যায় তিনটে অল্প বয়সী যুবক যারা ভারত মাকে স্বাধীন করতে গিয়ে নিজেদের প্রাণ পর্যন্ত ত্যাগ করেছিল। ১৯৩০ খ্রিস্টাব্দে ৪ই ডিসেম্বর বিনয়, বাদল, দীনেশ এই রাইটার্স বিল্ডিং থেকে ইংরেজদের সাথে যুদ্ধ করেছিল। তারা আত্মসমর্পণ করতে নারাজ। বাদল পটাশিয়াম সায়ানাইড খেয়ে সেখানেই মারা যায়, আর বিনয় ৫ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিল, তারপর সেখানেই মারা যায়, আর দীনেশের ফাঁসি হয়। এই বিনয়, বাদল, দীনেশ তাদের স্মরণ করে রাখার জন্য এই জায়গার নাম তাদের নাম অনুসারেই রাখা হয়, বিবাদী বাগ। এটা হলো ঐতিহাসিক লাল দিঘি, যার ইতিহাস কলকাতা শহরের থেকেও পুরনো। আর এই জায়গাটা লাল দিঘির নামকরণ একটা মজার কাহিনী আছে।
যা সংক্ষিপ্তে হলো যে হোলির সময় এই দীঘির রং লাল দেখায়, তো সে কারণেই এই দীঘির নাম লাল দীঘি। আর রাস্তার ওই পারে যে সবুজ রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটা হলো টি বোর্ড অফ ইন্ডিয়া। এটা হলো চা শিল্পের একটা সদর দপ্তর। এখান থেকে ভারতের চা রপ্তানি, তাছাড়া চা চাষ, দেশীয় বাণিজ্যর প্রচারের কাজ এই অফিস থেকেই করা হয়। আর তার ঠিক পাশে রয়েছে ইউকো ব্যাংকের হেড অফিস। এই বিবাদী বাগে অনেক পুরনো পুরনো বিল্ডিং দেখলাম যা ফেটে গেছে এবং চারি সাইডে অনেক গাছপালা বেরিয়েছে, মানে যেগুলো ব্রিটিশ আমলের নির্মিত। সেই সব পুরনো দুর্গ এই বিবাদী বাগে রয়েছে।